তো ই কমার্স, তাই না? আমার সার্ভারটা আমি স্টক করা আছে, সার্ভারটা আগে অন করি। সার্ভার অন হয়েছে। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এসটি ডকস। এটা হতে হতে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। ডাটাবেসটা আমি ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, ওটা হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের নাম চেঞ্জ করে দিলাম, হলো ই কমার্স আন্ডারস্কোর এনকে। ওকে, স্যার আমরা যে ডাটাবেস ক্রিয়েট করছি স্যার, একটা ডাটাবেস এর মধ্যে কি দুই তিনটা ওয়েবসাইট করা যাবে? না, এই ধর আলাদা আলাদা করা লাগবে, মাইএসকিউএল এর ভিতরে আলাদা আলাদা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমি নাম দিলাম হলো এন কে কমার্স, না ই কমার্স, এন কে ই কমার্স আমার ডাটাবেজের নাম। আচ্ছা, ডাটাবেজটা এখনো ক্রিয়েটই করিনি, ক্রিয়েট করে নিলাম। ইংলিশ ডাটাবেজের নাম দিলাম, ইউজার নেম, রুট, পাসওয়ার্ড, নাল, প্রিফিক্স কি দিব বলেন, আপনাদের ইচ্ছা। গতদিন দিছিলাম এন কে ডব্লিউ ডি, আজকে কি দিব বলেন? এনকেইসি দেয়া যান আজকে। ইসি, ওকে, ই কমার্স দিলাম, সাবমিট, রান দ্য ইনস্টলেশন। আর টেবিল ফিজিক্স তো স্যার মনে রাখতে হবে না? না, সাইট টাইটেল, সাইট টাইটেল দিলাম হলো স্যার এগুলা এগুলো তো পাওয়া যাবো, মনে রাখা কি হবে তাই না? NKLA লিখে রাখতে পারেন পরবর্তীতে সময়, নকলা ই কমার্স নাম দিলাম হলো নকলা ই কমার্স। ওকে, ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড 1 2 3 4 5 6, এটা হলো আমার ইমেল অ্যাড্রেস দিলাম। এই পর্যন্ত তো সবাই আমরা সেট আপ করতে পারি, সেজন্য আর বিস্তারিত বললাম না, একটু আপনারা বুঝে শুনে করে নিয়েন। পাসওয়ার্ড কি ছিল? এক দুই তিন চার পাঁচ 6টা স্টার। হ্যালো, জি স্যার, কে কি বলতে চাচ্ছেন কিছু? দেখেন এই টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে, দেখেন ফাঁকা ছিল, টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, পাসওয়ার্ড, আচ্ছা আমাকে বলতেছে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিলে ভালো হয়, পাসওয়ার্ডগুলো। আচ্ছা ঠিক আছে, থাকুক। আচ্ছা, দেন আমি যেটা করব ই কমার্স করার জন্য, হ্যাঁ, ই কমার্স, কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ বলেন। আমরা যখন ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই সেখানে ইউজার নেম রুট দেই, ওটা কি কোনো ভাবে চেঞ্জ করানো যেতে পারে? কারণ সবাই তো জানে রুট হবে না না না, এটা হলো আপনার পিসির জন্য আপনি রুট দিচ্ছেন, যখন আপনি সার্ভারে সেট আপ করবেন তখন কিন্তু আপনি রুট দিবেন না, তখন অন্য কিছু দিবেন, সার্ভারে ওটা ক্রিয়েট করা যায়, ওটা আমি দেখাবো। হ্যাঁ, এটা পিসি, যার যার কম্পিউটারের, এটা ডাটাবেজের পাসওয়ার্ড। আচ্ছা, তো আমরা এখানে যেটা করতেছি সেটা হলো ড্যাশবোর্ডটা পেয়ে গেলাম, আমি মনে হয় ওয়েবসাইটটাও পেয়ে গেছি ইতিমধ্যে, আমি একটা ওয়েবসাইটও পেয়ে গেছি। আচ্ছা, আপনাদেরকে যখন বলি আউটপুট, আউটপুট বলতে কিন্তু যেটাই বোঝানো হয়, অনেক অনেককে যদি আবার বলি এটা ওপেন করা আছে, আপনারা আবার এখান থেকে গিয়ে এই যে এখান থেকে অ্যাডমিন থেকে দিয়ে আবার ওইভাবে দেখেন, ওইভাবে দেখানোর দরকার নাই, এটা জাস্ট একটা কাজ করলেন, এখানে চেঞ্জ টেঞ্জ করে এখানে এই রিলোড দিলেই রিলোড হয়ে যাবে, তো আসলে অতিরিক্ত কষ্ট করার দরকার নাই। যেমন মনে করেন ই কমার্স, ই কমার্সের মাঝখানে আমি একটা হাইফেন দিয়ে সিটাকে ছোট করতে চাচ্ছি,
এই লেখাটা। তো জাস্ট আমি এখানে একটু চেঞ্জ করে দেই, এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে হাইফেন চলে আসছে। জাস্ট রিলোড দিলেই হবে, এত কষ্ট করার দরকার নাই। হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে একটা বিষয় খেয়াল করিয়েন এখন। হ্যাঁ দেখেন পেজেস, দুইটা পেজ আছে, পোস্ট দেখেন একটা পোস্ট আছে। এখন আমরা একটা প্লাগইন ইনস্টল করব, মূলত যে প্লাগইনটার মাধ্যমেই ই কমার্স নিয়ে কাজ করা হয় হলো আমাদের যে ওয়ার্ডপ্রেস সিস্টেম, ই কমার্স নিয়ে কাজ করে যে প্লাগইনটা ওটা। তার আগে আমি একটু ক্লাসিক এডিটরটা একটু দিয়ে নেই, তাহলে কাজ করে একটু শান্তি পাবেন। আচ্ছা প্লাগইনটার নাম হলো হু কমার্স, ও কমার্স। আচ্ছা আপনারা বলেন তো ওয়ার্ডপ্রেস কোন কোম্পানি বানাইছে? ওয়ার্ডপ্রেস কোন কোম্পানি বানাইছে? সাধারণত বড় টাইপের আবিষ্কার হইলে তো স্যার নিজের নামে রাখে, ওয়ার্ডপ্রেস এর কোম্পানির নাম কি ওয়ার্ডপ্রেসই? আচ্ছা ওয়ার্ডপ্রেস এর কোম্পানির নাম কি ওয়ার্ডপ্রেসই? না, ওয়ার্ডপ্রেস বানাইছে হলো যে কোম্পানি, তার নাম হলো অটোমেটিক। এই যেটা ওয়ার্ডপ্রেস যে কোম্পানি বানাইছে ওর ওনারাই বানাইছে হলো ও কমার্স প্লাগইন। এর মানে এটা যথেষ্ট টাস্ট করার মতো, তাই না? মানে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস সিস্টেমে কাজ করতেছি এবং ওয়ার্ডপ্রেস নিজেই একটা একটা প্লাগইন বানাইছে, তো ওই প্লাগইনটাকে বিশ্বাস না করে তার উপায় নাই, কি বলেন? তো এই প্লাগইনটার মাধ্যমেই মূলত আমরা আমাদের যে কাজটা আছে এই কাজটা করব, ই কমার্সের সিস্টেমটা এই প্লাগইনটার মাধ্যমে আমরা রেডি করব। রেডি করব বলতে কি, রেডি করাই আছে, খালি একটু সুন্দর করে সেট আপ করে সাজাবো আর কি। তো এই প্লাগইনটা ইনস্টল করি, দেখি কি হয়। দেখেন কতগুলা রেটিং আছে, 5+ মিলিয়ন লোকজন এটা অ্যাক্টিভ রাখছে, এতগুলো সাইট এটা অ্যাক্টিভ আছে, এবং স্টিল নাও 4.5 রেটিং। সুতরাং এটা নিঃসন্দেহে একটা ভালো প্লাগইন, এটা নিয়ে আমাদের আসলে ডাউট থাকার কথা না। একটু সময় নেবে, সময় নিয়ে এটা ইনস্টল অলরেডি হয়ে গেছে, তো আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা আমি এই ইনস্টলে ঢুকেও অ্যাক্টিভ করতে পারবো। ওকে আচ্ছা, এইভাবে ইনস্টল ইনস্টল করলাম আমি। হ্যাঁ আমি আবার এটা একটু ডিলিট করে দিই, কোনো এক কারণে ইনস্টল করছিলাম এখন ডিলিট করে দিই। মনে করেন আপনারা এটা ই কমার্স যখন ইনস্টল করতে গেছেন, হ্যাঁ ইনস্টল করতে গেছেন, আমার অনেকক্ষণ সময় নিয়ে ইনস্টল হয়েছে, কিন্তু আপনাদের ইনস্টল হলো না, ফেলওর আসলো। ইনস্টল করতে গেছেন, ইনস্টল হয়নি, ফেলওর আসছে, তাহলে কি করবেন? তাহলে ওয়ার্ডপ্রেস .org যাবেন, ওখানে গিয়ে সার্চ করবেন ওকমার্স। এখানে তো প্লাগইনটা পাইছেন, এখান থেকে প্লাগইনটা ডাউনলোড করে নেবেন। শুধু এটা এটার ক্ষেত্রে না, যে কোনো প্লাগইন অথবা থিম যদি আপনার ইনস্টল করতে যায় ফেলোর হয়, সেক্ষেত্রে ডাউনলোড করে কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার হিসাবে তো এটা জোর খাটায় হইতাছে তাই না না, জোর খাটায় হচ্ছে না স্যার? ওই জায়গা থেকে নিল না, ডাউনলোড করে দিলাম। ওখান থেকে বিভিন্ন কারণেই না নিতে পারে। আপনার বললাম যে আপনাদের সার্ভারের প্রবলেমের জন্য হতে পারে, নেটের স্ক্রিপ্টের জন্য হতে, নেটের স্পিড কম থাকলে হতে পারে, বা নেট আপনার কিছুক্ষণ পর পর যদি ড্রপ করে, ইনস্টল করার সময় মনে করেন 2-1 সেকেন্ডের জন্য নেট ড্রপ করলো, আপনার ফাইল মিসিং হয়ে যেতে পারে, ইনস্টল ফেলওর আসতেই পারে। সারেস্টি ডক্স স্যার প্লাগইন রাখার কোন হোল্ডার ফোল্ডার আছে অবশ্যই। স্যার তাহলে এখান থেকে নিয়ে রেখে দিলে হবে না? হুম, এক্সট্রাক্ট করে থিমের থিম মতো থিম যেভাবে দেখাইছি, থিমের পাশে প্লাগইনস আছে, ওখানে প্লাগইনস রাখলেই হবে। জি স্যার, ওটা আরো ঝামেলা কম স্যার, সময় লাগে না, সাথে সাথে হয়ে যায়। হ্যাঁ ওটা ডাউনলোড করার সময়টুকুই, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা শেষ হোক তারপর আমি দেখাচ্ছি।
স্যার ক্লাইম গুলো বারে বারে ফেল মারে, ডাউনলোড ইয়া হ্যাঁ, ইনস্টল ওই যে করবো ফেল মারলে যেন আর মনে করেন ফেল মারা সুবিধা করতে না পারে, ওই ব্যবস্থা করতেছি। কমপক্ষে 10 বার ট্রাই করছি। এখন একবার ট্রাই করলেই হয়ে যাবে আশা করি। হ্যাঁ শিখাই দেন স্যার, হ্যাঁ, এই যে ডাউনলোড করলাম, যাদের ফেল দিতেছে ওই ফেলের সমস্যাটা সমাধান করতেছে এখন। আমার ইনস্টল হয়ে গেছে, তো আমি যেটা করব এখন, এটা এখান থেকে আপলোড করতে পারি একটা ওয়ে, অ্যাড নিউয়ে গিয়ে এখান থেকে আপলোড করতে পারি একটা ওয়ে। আদার্স আরেকটা ওয়ে হলো, আমি এই যে এখানে যেটা আছে এইচটি ডকস, এইচটি ডকসের মধ্যে আমার যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে ঢোকার পরে ডব্লিউপি কন্টেন্ট, কন্টেন্টে ঢোকার পরে প্লাগিনস, প্লাগিনসে যাব, যাওয়ার পরে আমার যে প্লাগিনসটা মাত্র ডাউনলোড করলাম, এই যেটা, এটা আগে এক্সট্রাক্ট করে নেই। এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে, এক্সট্রাক্ট করে যেটা পাইছি, এই যেটা ঠিক, এই যে বিভিন্ন ফোল্ডার আছে তার ঠিক উপরে যেটা ই কমার্স, ও কমার্স, এটাকে কপি করেন অথবা কাট করেন, যেটাই করেন, আমি দুইটাই ওপেন করলাম পাশাপাশি, ধরে টানে এখানে ছাইড়া দেন, একটা করলেই হলো, মানে জাস্ট ওই ফোল্ডারটা এখানে চলে আসলেই হলো, কপি কাট পেস্ট যার যেটা ইচ্ছা করেন। এখন দেখেন এখানে রিলোড দেন নাই কিন্তু ই কমার্সটা, এই যে দেখেন চলে আসছে, এখান থেকে অ্যাক্টিভ করে দেন, সমস্যার সমাধান আসছে। স্যার আচ্ছা স্যার আরেকবার দেখাই দিন তো। আরেকবার আমি আবার, আচ্ছা আমি এখান থেকে আগেই করতে পারবো না, ডিলিট করে দিলাম, নাই তো আমার, আমি ডাউনলোড করতে তো পারছি নাকি, ডাউনলোড করতে পারছি না। জি আচ্ছা জি স্যার, ডাউনলোড করে আমি এটা, আচ্ছা এটা ফেলে দিই, আমি জাস্ট এটা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার দিলেও হবে, এটা দিলেও হবে, আমি হেয়ার দিয়ে দেখাই, সমস্যা নেই, এর আগে এটা দেখাইছি, এক্সট্রাক্ট হেয়ার দিলে দেখেন যে ও কমার্স নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। কই গেল, এই যে এটা, হ্যাঁ এটাকে জাস্ট দেখেন এটার ঠিক উপরে, মানে যেটা, এটাকে ধরবেন, কাট করবেন, কাট করে আপনার যে আপনার যে ওয়েবসাইট আছে এসটি ডক্সের মধ্যে, আপনার যে ওয়েবসাইট, ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে ডব্লিউপি কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে ডব্লিউপি প্লাগইন, প্লাগইনের ভিতরে পেস্ট, এখন এখানে একটা রিলোড দেন, ইনস্টল প্লাগইন, ইনস্টল প্লাগইনে রিলোড দেন, দেখেন এটা দেখতে পাবেন এখানে। বলে রাখি যখন কোনো প্লাগইনস এভাবে আপডেট চাইবে সাথে সাথে আপডেট দিয়ে দিবেন, প্লাগইনস আপডেট দিয়ে দেওয়াটা বেটার। আচ্ছা এটা অ্যাক্টিভ করি আমরা, হ্যাঁ ও কমার্সটা অ্যাক্টিভ করি, যে অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে, 2-4 মিনিট সময় নিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি ইনস্টল নিয়ে কোনো প্রবলেম হবে না কারো। স্যার আচ্ছা অলরেডি ইনস্টল হয়ে গেছে, দেখেন এটা ইনস্টল হওয়ার পরে যে উইজেটটা আসছে, এটা আসছে, এটা কিন্তু এখন কার জন্য আসছে, আপনি একজন দোকান মালিক, আপনার জন্য আসছে, তো আপনার অ্যাড্রেসটা দিতে বলতেছে, আপনি অ্যাড্রেসটা আপনাকে দিতে বলতেছে, আপনি অ্যাড্রেস দেন, আপনার দোকানের অ্যাড্রেস দেন, বলেন রিয়াদ আপনার দোকানের অ্যাড্রেস দেন, আপনার জন্য বানাই ই কমার্স। কলেজ রোড, তারপরে নাকলাসের পর, এইটুকু তো নাকি স্যার? কলেজ রোড স্যার না 12 না বাই 22 কলেজ রোড,
শেরপুর 12/22। আচ্ছা আচ্ছা, কোন কোন দেশে আপনার ব্যবসা? স্যার ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস এ না, কোন দেশে বলেন বলেন? বাংলাদেশ। বাংলাদেশ। নাইজেরিয়া দিয়ে দিন স্যার। স্যার উগান্ডা। আচ্ছা দেখেন, BNGLADESS বাংলাদেশের লিস্ট দিছে, কি আসছে দেখেন, কান্ট্রির নামগুলো আসতেছে। আপনারটা কই? শেরপুর, ময়মনসিং, জামালপুর পায়ে গেছি, শেরপুর। শেরপুর তাহলে? হ্যাঁ তাহলে শেরপুর শেরপুর আসবে। দেখছেন কতটুকু চিন্তা করে রাখছে আমাদের জন্য। ময়মনসিং আসছিল, এই যে, এই যে ময়মনসিং। শেরপুর শেরপুর শেরপুর। আচ্ছা আমরা যদি শেরপুর লিখে সার্চ করি পাবো না? পার্টতে কথা স্যার, একটা ধন্যবাদ দেওয়া দরকার। এস এস আহ বাংলাদেশ শেরপুর, সুপার। নকলা লিখলে কি পাবো? দেখেন তো আসে কিনা। নিঃসন্দেহে না, না নাকলা নাকলা। হ্যাঁ, সিটি সিটি কি নাকলা? পোস্ট কোডটা বলেন। ই কমার্সের ক্ষেত্রে পোস্ট কোড খুবই ইম্পর্টেন্ট। 2150 মনে নাই তো? এই কি বলে, 2150 শেরপুরের মনে হয়, 2200। 2150 কত? 2100। 2100 আচ্ছা। সেটিং আপ এ স্টোর ফর ক্লায়েন্ট, ওকে ঠিক আছে স্যার। নকলা 2150। 2150 ওকে, কন্টিনিউ দিলাম। কি বলতেছে, বিল্ট এ বেটার ই-কমার্স সাইট। আচ্ছা আরো কিছু সাজেস্ট করতেছে। হ্যাঁ, ইউজার ট্র্যাকিং, মানে আপনার যে ইউজাররা আপনার ওখানে অর্ডার করতেছে তাদেরকে ট্র্যাক ম্যাক অনেক কিছু দিবে। আমার আপাতত দরকার নাই নতুন, আমি যেগুলো না হলে না চলে এগুলো নিচ্ছি। কি ব্যাপার, ওকে জোর করেই কি নেওয়া হবে নাকি? নিতে আপনাকে হবেই স্যার, নিয়ে নেন, ফ্রিতে দিতেছে। রিয়াজ ভাইয়ের ব্যাপারটা যদি ভালো হয়, তোমার লোকালো আর সার্ভার নিয়ে তুমি বসে থাকো, আমরা ভাই করলে। আচ্ছা এখান থেকে প্রবলেম করতেছে, হ্যাঁ সেট আপটা করতে প্রবলেম করতেছে। যদি সেট আপ করতে প্রবলেম হয় আমরা সরাসরি স্কিপ করব। এই যে স্কিপ সেট আপ, সেট আপটা স্কিপ করে চলে আসলাম আমরা আরেক জায়গা থেকে, সেট আপটা দিতে পারবো খুব সুন্দরভাবে। সেটা হলো এই যে ই কমার্স, দেখবেন এখানে একটা মেনু চলে আসবে, হু কমার্স, ওখান থেকে যাব হলো আমরা সেটিংস। এই সেটিংসে গিয়ে এখানে আমি আমার অ্যাড্রেসটা সেট করে দিব, 12/22 কলেজ রোড। আচ্ছা সিটি হলো নকলা, আপনার দেশ হলো শেরপুর বাংলাদেশ, নাকি বাংলাদেশ শেরপুর। জিপ কোড হলো 50 21 50। আচ্ছা কি বলতেছেন, সেলিং লোকেশন, আপনি কি সারা, মানে সারা দুনিয়ায় প্রোডাক্ট সেল করবেন? হ্যাঁ, যদি সারা, আচ্ছা যদি সারা দুনিয়াতেই প্রোডাক্ট সেল করেন তাহলে সেল টু অল কান্ট্রিজ। আর যদি সেল অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট, মানে নির্দিষ্ট একটা দেশ ছাড়া, মনে করেন আপনি পৃথিবীর সব দেশে প্রোডাক্ট সেল করবেন, শুধুমাত্র আপনি ধরেন সাউথ আফ্রিকায় প্রোডাক্ট সেল করবেন, হ্যাঁ উগান্ডাতে আপনি প্রোডাক্টটা সেল করবেন না, তাহলে যে দেশটাতে সেল করবেন না ওই দেশের নামটা এখানে লিখে দিবেন, ওকে। আর যদি এমন হয় সেল স্পেসিফিক কান্ট্রিজ, আপনি নির্দিষ্ট তিনটা চারটা কান্ট্রিতে সেল করবেন, যেমন বাংলাদেশে সেল করবেন, ইন্ডিয়াতে সেল করবেন, এই ধরনের যদি হয়, মানে এগুলো দেশ থেকে আপনাকে অর্ডার করা যাবে, মানে এরকম যদি হয় তাহলে লিখে দিবেন। তো আপনি সারা বিশ্বে প্রোডাক্ট সেল করতে চান, মানে এখন কেউ যদি নরওয়ে থেকে আপনার ওয়েবসাইটে ই দেয়, কি বলে, অর্ডার করে, তাহলে আপনি নরওয়েতে প্রোডাক্ট ডেলিভারি দিবেন, তাই না রিয়াদ? জি জি স্যার, আই আই হ্যাভ এ পার্সোনাল প্লেন স্যার। ওকে আচ্ছা, দেন দেখেন শিপিং লোকেশন। এখন কথা হলো প্রোডাক্ট সব জায়গা থেকে আপনার ওখান থেকে কিনতে পারবে, মানে আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে বা সেল অর্ডার করতে পারবে, কিন্তু আপনার নির্দিষ্ট কোন কোন জায়গা থেকে
শিপিং করবেন, মানে ডেলিভারি দিবেন, এগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারেন সেম জিনিস। সেম সেম এখানে এক কিছু বিষয় থাকে, যেমন কি শিপিং এর ক্ষেত্রে ওরা একটা বিষয় ম্যাক্সিমাম জিনিসই করে রাখে। ধরেন নকলায় আপনার একটা স্টোর আছে, আপনি বললেন নকলার ভিতরের যে মানুষগুলো আছে ওনারা যদি অর্ডার করে আপনি ডেলিভারি চার্জ নেবেন 50 টাকা, আর যদি নকলার বাহিরের লোকজন অর্ডার করে তাহলে ডেলিভারি চার্জ নেবেন 60 টাকা, আর যদি শেরপুরের ডিস্ট্রিক্টের বাহিরের লোকজন অর্ডার করে তাহলে ডেলিভারি চার্জ 100 টাকা। থাকে না এরকম ই কমার্সে? তো এটা আমরা এখান থেকেই সেট করতে পারবো শিপিং ডিটেলসে। আচ্ছা, ডিফল্ট কাস্টমার লোকেশন, মানে কোনো কাস্টমার যখন মনে করে না অর্ডার করবে তখন সাথে সাথে তার লোকেশনটা আমরা ট্র্যাক করতে পারি, দেখতে পারি। এখন কই থেকে যে লোকেশন দেখাবে না, অথবা কি বলে তার যে ফোনের যে লোকেশন বা ডিভাইসের লোকেশন ওটা থেকে দেখাবে কিনা, বা শিপ বেসিসের অ্যাড্রেসে দেখাবে কিনা, মানে তার যে অ্যাড্রেসটা ইনপুট দেওয়া আছে ওটা দেখাবে না, এগুলো আমরা করতে পারি। তারপরে একটা কথা বলি, হ্যাঁ বলেন। লোকেশনটা তো দেখাবো, এটা কি যদি স্যার ওর মোবাইলের যে লোকেশন গুলো যে আছে, যে জিপিএস আছে, এটা যদি অফ করা থাকে তাও দেখাবে তাহলে তো নাকি আইপি সম্ভব ধরে না, লোকেশন? তাহলে সম্ভব না। এই যে এখানে দেখেন বলেই দিছে উইথ ক্যাচিং সাপোর্ট। আচ্ছা, তারপরে দেখি এনাবল ট্যাক্স। ধরেন আপনি যে জিনিসপত্র বিক্রি করবেন এই ট্যাক্স ট্যাক্স নেবেন কিনা এটা, তারপরে আপনি কিছুদিন পর পরই ডিসকাউন্ট দিবেন কিনা, মানে কুপন কুপন দিবেন কিনা, এটা টিক চিহ্ন দিলে কুপন আপনার এখানে থাকবে। আচ্ছা, এই যে এটা দিলে হলে সিকোয়েন্সিয়ালি অ্যাড হবে। তারপরে কারেন্সি অপশন, আপনি কিসে নেবেন, পাউন্ডে নেবেন নাকি আপনারটা কি? আমি তো ডলার ছাড়া নেই না স্যার, পাউন্ডেই দেন স্যার, যদি আপনি আচ্ছা টাকাতে দিবেন দেন টাকাতেই দিলাম, দেন বাংলাদেশি স্যার। টাকা। একটু কত তারপরে দিবেন স্যার? দশমিকের পরে কয়টা সংখ্যা নেবে, দুইটা দিলাম। সেভ চার্জ। আচ্ছা, আপনারা যে রিয়াদের ইয়ে করে দিতেছেন, রিয়াদের কাছ থেকে কি অ্যাডভান্স পেমেন্ট পাইছেন? আপনি না কিছুক্ষণ আগে বললেন স্যার টাকা দিবেন, এই তো স্যার আমি বললাম স্যার কত টাকা দিবেন তার পরিচিত স্যার, পরিচিত, একটু সেজন্য জোর করে ওয়েবসাইট করে দিতেছেন তাই না? দোকানে বসে হইতেছি। আচ্ছা স্যার, রিয়াদ একটা চকলেট তো খাইছেন এগুলো তো রিয়াদ, এই রিয়াদ আপনি স্যার ক্লাস শেষ হইতে হইতে ওনারা বের হওয়ার আগে আগে আপনি দোকান থেকে পালায়েন। স্যার দোকান বন্ধ স্যার, আমি ক্লাস করতেছি স্যার, দুনিয়া কি বুঝা। আচ্ছা ঠিক আছে, এটা এটা গেল হলো আমাদের মানে স্টোরের অ্যাড্রেসটা দিলাম আমরা, আমাদের দোকানটা কোথায়। তারপরে প্রোডাক্টস, প্রোডাক্টসের কিছু ইনফরমেশন এখানে আমরা দিলে দিতে পারি, যে কি ধরনের হবে না হবে এগুলা কিছু বিষয় থাকে। তো আজকে প্রথম দিনই আমি এই বিষয়গুলো আপনাদের মাথায় জোর করে চাপায় দিতে চাচ্ছি না, আমরা চলে যাচ্ছি হলো এই প্রোডাক্টস। এখানে দেখেন আরেকটা মেনু আছে প্রোডাক্টস, এখানে অলে দেখেন আপনার কয়টা প্রোডাক্টস আছে আপনি দেখতে পারবেন। ও, আপনার কোনো প্রোডাক্টসই নাই, ফাঁকা দোকান, কারণ আপনি মাত্র দোকানটা চালু করছেন। হ্যাঁ, মাত্র অ্যাড্রেসটা যে দোকান চালু করছেন, প্রোডাক্ট নাই। এখান থেকে ক্রিয়েট যদি প্রোডাক্ট দেন, অথবা এই যে অ্যাড নিউ দিলে একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। সাপোজ এখানে দিবেন হলো প্রোডাক্টের নাম, প্রোডাক্ট নেম, তারপরে প্রোডাক্ট সম্পর্কে একটু ডিটেল বলবেন, গুণকীর্তন করবেন এখানে। হ্যাঁ স্যার, এটা তাহলে স্যার ইনডাইরেক্টলি বলতে ডাইরেক্টলি স্যার এটা ব্লগ পোস্টের মতো কিছুটা কিছুটা দেখেন, এখানে এখানে প্রোডাক্টের ডিটেল দিলেন, দেওয়ার পরে প্রোডাক্টের রেগুলার প্রাইস, যদি ডিসকাউন্ট থাকে তাহলে সেল প্রাইস দিবেন, মানে রেগুলার 12 টাকা, সেল প্রাইস 10 টাকা, এ ধরনের যদি হয় আর কি, মানে ডিসকাউন্ট দিছেন, এটা আপনি এখানে দেখাইতে পারবেন যদি সেল প্রাইসে দেন। তারপরে হলো ইনভেন্টরি যদি দেন, এসকিউ, এসকিউটা জরুরি, মানে প্রত্যেকটা কি বলে প্রোডাক্টেরই আলাদা আলাদা এসকিউ, ওই যে কিছুটা হলে এটা কিছুটা বারকোড টাইপের, কিন্তু বারকোড না, আগে বলে দিচ্ছি ওই টাইপের কিন্তু ওটা না, এসকিউ দিয়ে প্রোডাক্ট চেনা যায়। প্রত্যেকটা একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টের এসকিউ নর্মালি ডিফারেন্ট হয়। ম্যানেজ স্টক, মানে আপনি একটা একটা প্রোডাক্ট অর্ডার নিয়ে তারপর ওটা সাপ্লাই দেন, নাকি আপনার অলরেডি স্টকে আছে এটা বোঝাচ্ছেন, যেমন এটা বলতেছেন ইন স্টক, আপনার এই প্রোডাক্টটা স্টকে আছে, অথবা দেখেন ম্যানেজ স্টক, আপনি বলে দিতে পারেন
যে বলে না, অনেক সময় দেখুন ই কমার্সে ঢুকছেন, বলতেছে আর মাত্র 5টা প্রোডাক্ট আছে, এটা অর্ডার করতে করতে দেখতেন যে 3টা আছে। এখানে আপনি বলে দিতে পারবেন যে আপনার আছে হলো 50টা, এই 50টা থেকেই তখন অর্ডার হবে। এবং দেখেন একটা সময় পরে ডো নট অ্যালাউ, মানে যখন 50টা শেষ হয়ে যাবে তখন কি আপনার এখানে অর্ডার নিবে কি নিবে না, এটা আপনি সেট করে দিতে পারবেন এই প্রোডাক্টের ক্ষেত্রে। আচ্ছা, তারপর আসেন হলো শিপিং, মানে এই প্রোডাক্টটার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শিপিং আছে কিনা। যেমন মনে করেন আপনি সবসময় সেল করেন হলো সেল করেন হলো হেডফোন সেল করেন আপনার দোকান থেকে, হ্যাঁ, এখন হঠাৎ করে আপনার দোকানেই আপনি আরেকটা মনে করেন প্রোডাক্ট নিয়ে আসছেন, হলো 48 ইঞ্চি একটা টেলিভিশন নিয়ে আসছেন। এখন জামালপুরে থেকে একটা অর্ডার আসলো, শেরপুরে, হ্যাঁ, জামালপুর থেকে একটা অর্ডার আসলো যে একটা হেডফোন ডেলিভারি দিতে হবে। স্বাভাবিকভাবে ওই ডেলিভারিটা আপনার নর্মালি অ্যাজ ইউজুয়াল ডেলিভারি কত হয়? 60 টাকা। এখন আপনি তো আর ওই টেলিভিশন তো 60 টাকা দিয়ে দিতে পারবেন না, পারবেন কি? স্যার তো নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে এক্সট্রা যদি কোনো ডেলিভারি চার্জ বসাতে চান এখান থেকে অ্যাড করলে করা যায়। আমি জাস্ট অপশনগুলো দেখাচ্ছি, তারপরে এক আচ্ছা এটা বাদ দেই, অ্যাট্রিবিউটটা দেখি। ধরেন আপনি টি শার্ট বিক্রি করেন, আপনার দোকান হলো একটা টি শার্টের দোকান, তো টি শার্টটা কেমন? পলো টি শার্ট। তো ওই পলো টি শার্টে কী হয়, অথবা ধরুন হুডি বিক্রি করেন আপনি, হুডি কী হয়, হুডি একটা হুডি আছে ব্ল্যাক কালার, অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কালার, আরেকটা আছে হলো রেড কালার, আরেকটা আছে গ্রিন কালার। এখন আমি যদি হুডি অর্ডার করি, করতে পারবো নাকি আমাকে কালার সিলেক্ট করে অর্ডার করতে হবে, কালার সিলেক্ট করে দিতে এবং হবে? হলো আমাকে সাইজ সিলেক্ট করতে হবে, হ্যাঁ, সাইজটাও সিলেক্ট করতে হবে। যদি এই ধরনের অপশন থাকে যে একটা প্রোডাক্টে 3টা 4টা ধরনের অপশন আছে, ওই অপশনগুলোকে বলা হয় হলো অ্যাট্রিবিউট, অপশনগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এবং যখন অ্যাট্রিবিউট অ্যাড করে তখন প্রোডাক্টের ডাটাটা আর সিম্পল প্রোডাক্ট থাকে না, তখন হয়ে যায় এটা ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে, জাস্ট এতটুকু মনে রাখেন। তারপর অ্যাডভান্স গেট মোর এগুলো দরকার নাই, এই প্রোডাক্টের শর্ট একটা ডিসক্রিপশন দিলে দেওয়া যায়। আর এই পাশে দেখেন প্রোডাক্ট ইমেজ বলছে, প্রোডাক্ট ইমেজ বলতে বোঝাচ্ছে যে ওই যে আমরা ফিচার ইমেজ দেখছিলাম, মানে প্রোডাক্টের প্রথম যে ইমেজটা ওটা হলো এটা, আর সাথে সাথে নিচে একটা গ্যালারি দেখায় প্রোডাক্ট ইমেজের, এটা হলো এই গ্যালারি, এখান থেকে অ্যাড করা যায়। তারপরে এই যে ক্যাটাগরি এখানে আছে, প্রোডাক্টের ট্যাগ দিলে দিতে পারবেন। যাই হোক, আমরা এত প্রোডাক্ট ক্রিয়েট করতে, এক একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে সময় লাগে 10 থেকে 20 মিনিট, যদি ভালোভাবে গুছায় প্রোডাক্ট অর্ডার করতে চাই। ও কমার্স কী করতেছে, ওরা জানে যে আপনারা নতুন, আপনারা শিখতেছেন, আপনারা শিখতেছেন, 10-20টা প্রোডাক্ট অ্যাড করার মতো ধৈর্য আপনাদের নাই বা সময় নাই, সেজন্য ওরা একটা ডামি ডাটা দেয়। এটা পাবেন হলো এই যে যে ফোল্ডারটা ডাউনলোড করছিলেন ই কমার্সের, এটার ভিতরে যাবেন, যাই এই যে সিম্পল ডাটা, এই যে যে তিনটাই আছে, এই তিনটাইকেই এর ভিতর থেকে, এই যে প্রথম যেটা সিম্পল হাইফেন প্রোডাক্টস ডট সিএসবি, আমি আবার দেখাচ্ছি, আপনার যে এটা আছে মানে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে ঢুকলেন, ডব্লিউপি কন্টেন্টে ঢোকার পরে প্লাগিনস, প্লাগিনসে ঢোকার পরে ই কমার্সে ঢোকার পরে সিম্পল ডাটা থেকে এই যে সিম্পল প্রোডাক্ট, এটাকে জাস্ট কপি করে, এখানে আমি আসলে একটু রিস্ক মনে করতেছি সেজন্য বাহিরে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসবেন, হুম, নিয়ে এসে এখানে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করেন, চিনায় দেন, চুজ ফাইল, রাখছেন কোথায়, ডেস্কটপে সিম্পল প্রোডাক্ট দিয়ে এখানে কন্টিনিউ দেন, দেখেন কি হয়। আচ্ছা, অনেক কিছু বলছে, বলুক। একটু সময় নিয়ে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে যাবে। মানে ভালো প্রোফাইল আর কি, আপনাদের অলমোস্ট ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে, আমাকে 25টা প্রোডাক্ট অলরেডি ইম্পোর্ট করে দিছে। আমি প্রোডাক্টগুলো একটু দেখি,
এই যে দেখেন কতগুলো প্রোডাক্ট ওরা ইম্পোর্ট করে দিছে, এবং এখানে মোটামুটি সব ধরনের প্রোডাক্টই আছে। যেমন বলে দিছে 11 টাকা একটা প্রোডাক্টের দাম, আবার এখানে বলতেছে 18 থেকে 45 টাকা একটা প্রোডাক্টের দাম। হ্যাঁ, তারপরে আবার বলতেছে এখানে প্রোডাক্টের দাম হলো 20 টাকা ছিল, এখন 18 টাকা হয়েছে। তো এগুলো আমরা সবই বুঝবো, হ্যাঁ একটু দেখলেই বুঝবো। তো আমাকে এই যে ভিউ প্রোডাক্টে যদি ক্লিক করি, দেখি কি আসে। এই দেখেন আমার প্রোডাক্টগুলো চলে আসছে, আসছে না? প্রথমেই এই এই প্রোডাক্টটা একটু দেখে আসি আমরা। এই যে 42 টাকা থেকে 45 টাকা, একটা প্রোডাক্টের দাম কিভাবে একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে আরেকটা নির্দিষ্ট রেঞ্জ হয়। এবং দেখেন সবগুলাতেই অ্যাড টু কার্ট অপশন আছে, অ্যাড টু কার্ট। হ্যাঁ, কিন্তু এটাতে অ্যাড টু কার্ট লেখা আসে নাই, আসছে সিলেক্ট অপশন। এর মানে এটা একটু আমাদের দেখার বিষয় আছে, এটা একটু দেখি। কারণ হলো কি, এখানে আপনাকে চোজ না করে কিনতে দিবে না যে আসলে কোন কালারের হুডি আপনি কিনবেন, এবং হুডিতে লোগো থাকবে কি থাকবে না তার উপর ডিপেন্ড করে আপনাকে কিনতে দিবে। দেখি, এবং দামটাও কিন্তু আপনাকে এখনও কিছু বলে নাই, কয় টাকা এখনও কিছু বলে নাই। দেখেন খালি রেঞ্জটাই বলে দিচ্ছে। আমি যদি ব্লু কালার চয়েস করি এবং বলি যে আমার লোগো লাগবে, তাহলে দেখেন দাম লাগবে 45 টাকা, এবং এটা সম্পর্কে একটা বর্ণনা দিছে ওরা। এবং আপনার প্রোডাক্টটা হবে টোটালি এই যে এটা দেখেন জমও হচ্ছে, সাথে সাথে জম হচ্ছে। এবং যদি আপনি মনে করেন, আচ্ছা এটা ক্লিয়ার করে নিই, হ্যাঁ আপনি মনে করেন গ্রিন কালার নেই, নিয়ে লোগো ছাড়া নিলাম, দেখেন তারপরও 45 টাকায় চাচ্ছে। আচ্ছা এবার লোগো ছাড়া দেখি আমি রেড কালারটা চয়েস করি, আমার কাছ থেকে 42 টাকা নিবে যদি এই এরকম একটা হুডি নেই, বুঝতেছেন? এটা একটা প্রোডাক্ট গেল। তারপর আমরা যদি আর একটু দেখি, এই যে এই প্রোডাক্টটা দেখি। দেখেন এই প্রোডাক্টের অ্যাজ ইউজুয়াল দাম ছিল 20 টাকা, ওরা 20 টাকা নিবে না, 18 টাকা হলেই প্রোডাক্টটা দিবে আপনাকে, এই যে বলে দিছে। হ্যাঁ, এখন আমরা আসি হলো আমাদের ওয়েবসাইটটা সাজাবো। এরকম ওয়েবসাইট থাকলে তো আর লোকজন নিবে না, একটা ই কমার্স সাইট ঠিক আছে, কিন্তু এরকম একদম সাদামাটা নিবে না। আমরা কি জানি, ওয়েবসাইটের ডিজাইন ডিপেন্ড করে থিমের উপর। তাহলে এখন আমরা একটা থিম চুজ করব, কি থিম চুজ করব বলেন? ফ্রি থিমগুলো নিয়ে কাজ করব, যেটা আপনারা বুঝেন। জনপ্রিয় থিমগুলো সব পরেশটা দিয়ে করেন, এক্সট্রা ই-কমার্স আছে, মানে ই-কমার্সের জন্য ভালো ভালো থিম আছে। এগুলোর মধ্যে কি আছে? আমরা যতগুলা ওই দিন দেখছিলাম রেটিং এর দিক থেকে এক্সট্রা আছে 1 নম্বরে, 2 নম্বরে ওশান ছিল। তো আমরা তো মোটামুটি ওশান দিয়ে কাজ করছি, আজকে এক্সট্রা দিয়েই করি, নতুন একটা থিম সম্পর্কেও পরিচিত হই, আর দেখি আমরা ডিজাইনটা কিভাবে সাজাইতে পারি। টোটাল কথা আগেই বলে নিচ্ছি, এক্সট্রা থিম সম্পর্কে কিন্তু আমি কিছু জানি না, আপনারাও জানেন না, যদি জানিয়ে থাকেন তারপরেও জানেন না, আপনি ওই থিমটা সম্পর্কে জানেন না, খালি নাম শুনছেন যে এই থিম দিয়ে সুন্দর কিছু করা যায়। থিমের নাম কি বলেন, স্পেলিংটা বলেন। ASTRA, ASTRA, আস্ট্রা। হ্যাঁ এই যেটা, ওকে আমি থিমটা ইনস্টল করলাম। ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয় ওটা কিন্তু আমি গতদিন দেখাইছি, জাস্ট আজকে যে কাজটা আমরা ইসের ভিতরে রাখলাম, কি বলে মানে প্লাগইনসের ভিতরে রাখলাম, ডাউনলোড করে ওটাই রাখবেন কোথায়, থিমের ভিতরে, তাহলে হয়ে যাবে। ইনস্টল হচ্ছে, 2-4 মিনিট লাগবে। অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ
অ্যাক্টিভ না, সরি, ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভে ক্লিক করি। আচ্ছা, এখন আমরা আমাদের যে ডিজাইনটা দেখতেছিলাম, কোনটা জানি, এটা থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যে গিয়ে ভিউ ডিটেলস, এই তো একটা সুন্দর ডিজাইন পেয়ে গেছি, তুলনামূলক সুন্দর, তাই না? এ দেখেন রেটিংগুলো সহ আসছে, আপনার প্রোডাক্টের রেটিং আছে কি নাই। হ্যাঁ, ডিজাইনটা যথেষ্ট সুন্দর আসছে আগের থেকে। আচ্ছা, এখন কথা হলো, দেখেন কত সুন্দর একটা মেনু অ্যাড হয়ে গেছে, তাই না? স্বাভাবিকভাবে আমার মতো তো আপনার ইউজার এখানে ভিউ করে এইভাবে দেখবে না, ওরা কি করবে, এটা হলো আপনার ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটা ব্রাউজ করবে, এটা হলো আপনার ক্লায়েন্ট, ওয়েবসাইটটাই ব্রাউজ করবে, প্রথমে এরকম পাবে। এরকম পাবে কেন, যে আমি এখনো কি করি নাই, আমি যে হোম পেজটা বানাই নাই, একটা হোম নামে একটা পেজ বানাই, পেজের নাম হলো হোম। অনেকগুলো অপশন, আমি আসলে এখন এত কিছু দিতেই চাচ্ছি না, জাস্ট আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি আর কি, ব্লকটা চেঞ্জ করতে চাচ্ছি। সেটিংস, সেটিংস থেকে রিডিং, রিডিং থেকে বলেন তো উমর ফারুক কি করতে হয় এখন। পরে স্যার এগুলো লাগাবো, স্ট্যাটিক পেজ সিলেক্ট করা লাগাবো, স্ট্যাটিক সিলেক্ট করে এখান থেকে হোম সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, এখানে হোম নামে পেজটা আমি ক্রিয়েট করছি, আর বাকি পেজগুলো কই থেকে ক্রিয়েট হইলো? সিম্পল পেজ আগেই ছিল, আর বাকিগুলো স্যার অটোমেটিক হইছে সম্ভবত, থিমে না, এটা হইছে ওকমার্স প্লাগইনসটা, কমার্স প্লাগইনসটা ইনস্টল করলে অটোমেটিক এই পেজগুলা ক্রিয়েট হয়ে যায়, সব পেজ, অ্যাকাউন্ট পেজ, চেকআউট পেজ, পেজ কার্ট পেজ, এগুলা ক্রিয়েট হয়ে যায়। এই যে হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে, হোম পেজ আপনি আপনার মতো করে পরে ডিজাইন করিয়েন সুন্দর করে। আমরা মেনুটা একটু সেট করে ফেলি, আমাদের মেনুটা বেশি জরুরি এই মুহূর্তে। তো আমি নিলাম হলো প্রাইমারি মেনু, মেনু। ভাইয়া হ্যাঁ, হ্যালো। জি ভাই বলেন। এসডিএফ থেকে লুক আসছে, এসডিএফ থেকে লুক আসছে, মানে কথা বলবে। ওকে ঠিক আছে, আমরা ভিডিও, আমরা মেনুতে আসছিলাম। তো এখানে আমি নর্মালি একটা মেনুর নাম দিব, দিয়ে সেটা সেভ দিব, প্রাইমারি মেনু সেট করলাম। হ্যাঁ, প্রথম যেটা মেনু থাকে, যে মেনুটা নর্মালি এটা প্রাইমারি মেনুই হয়। আচ্ছা, তারপরে এখানে আমি কি কি মেনু অ্যাড করব, স্বাভাবিকভাবেই আমি হোম পেজটা রাখব। হ্যাঁ, তারপরে আমি সব পেজ রাখলাম, আপনাদের ইচ্ছা মতো রাখবেন, ইচ্ছা করলে ক্যাটাগরিও রাখতে পারেন। তারপরে আমি অ্যাকাউন্টটা রাখলাম, তারপর ধরুন চেক আউট, কার্ট, এই তিনটা রাখলাম, যদিও রাখার দরকার নাই, রাখলাম। দেন আমি আসি হলো কমার্স ইন পয়েন্ট, এগুলো আমার আসলে দরকার নাই। আমি আর কিছু মেনু অ্যাড করতে চাচ্ছি, দেখি পারি কি না, এই প্রোডাক্ট ক্যাটাগরি, এগুলা থেকে কিছু অ্যাড করতে চাই। এই প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আমি ধরেন ক্লথিং অ্যাড করলাম, যেমন অনেক সময় দেখবেন যে মেনু থাকে ম্যান, ওম্যান, তারপর আপনার ইলেকট্রনিক্স, এগুলা কিছু অ্যাড করা থাকে, ওগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। হ্যাঁ বলেন, কি কোশ্চেন স্যার? কালকে যে স্যার যে থিমটা দিছিলেন আর কি,
এবাটা এবাটাতে যখন মেনু ক্রিয়েট করতে গেছিলাম, মেনু গুলা স্যার ওইখানে ওইখান থেকে নিতেছিল না বা দেখাই নিতেছিল দেখাইতেছিল না, মানে এখানে অ্যাড দিলে এখানে যেমন ওই যে লোড নেওয়ার পরে এই যে পাশে আসতেছে শো করতেছে, শো করতেছিল না। তারপর সিটিং এ যাওয়ার পর, কাস্টমাইজেশনে যাওয়ার পর ওইখানে একটা এলাও দেওয়ার পরে আসছে অনেক, মানে ই করার পরে আসছে আর কি। প্রিমিয়াম থিম, তো প্রিমিয়াম থিম লাইসেন্স ছাড়া চালাইলে কিছু প্রবলেম নর্মালি করতেই পারে, এটা মানে ই হওয়ার মতো না, মানে আশ্চর্য হয়েন না। হ্যাঁ, এটা স্বাভাবিক, বুঝছেন, এটা একটা স্বাভাবিক ঘটনা। প্রিমিয়াম আমি জিনিস কোনোভাবে স্যার একবার কষ্ট করে বানায় আরেকজনের প্রিমিয়াম খুব ফ্রি ফ্রি ব্যবহার করব, অর্থ কিছু ক্ষমতা প্রয়োগ করব ওই যা না ক্ষমতা ব্যবহার প্রয়োগ বলতে করতে কি, পারে। মানে যখন একটা জিনিস বানায় তখন ওরা চিন্তাই করে, যখন প্রিমিয়াম বানায় চিন্তা করে যেন এটা ফ্রিতে কেউ চালাইতে না পারে, ওই রকম ডিপেন্ডেন্সি দিয়েই বানায়। তারপরেও তো আপনারা ক্লেভার লোকজন ওই জিনিসপত্র ফ্রি চালায় দেন। তো চলেন একটু কেনাকাটা করি এখন। হ্যাঁ, কিছু কেনাকাটা করি, ওয়েবসাইট তো রেডি করে ফেললাম। কার্ড নাম্বার লাগলে বলেন স্যার, কার্ড নাম্বার লাগলে হ্যাঁ, বলেন, কার্ড নাম্বার এখন দিয়ে দেখি দিই ইয়াদ ভাইয়ের এখন। প্রথম। হ্যাঁ, এখন আমি আসলে হোম পেজটা সাজাবো, এখনো সাজাই শুরু করিনি, যেহেতু এলিমিনেটর আপনারা পারেন সাজাইতে পারবেন। তো সব পেজে আসি, হ্যাঁ, সব পেজ থেকেই প্রোডাক্ট চয়েস করি। রিয়াদ ভাই দেখি টুপি বিক্রি করে, আচ্ছা নিলাম 18 টাকায় একটা টুপি, একটা বেল্ট নিলাম 55 টাকায়, আচ্ছা একটা হুডি কিনা দরকার, হুডি সিলেক্ট করতে যাই, আচ্ছা হুডিতে লোগো থাকবে এবং ব্লু সবকিছু কালারের হবে, দামে তো কম স্যার, কম দামে বিক্রি করে আপনাদের জন্যই বিক্রি করতেছে। আচ্ছা দেখেন এটা সম্পর্কে, এটা আবার দেখেন কিছু রিলেটেড প্রোডাক্ট চলে আসছে, দেখেন এখানে শুধু হুডিতে ঢুকছি, শুধু হুডি নিয়েই লেখা আসছে। হ্যাঁ, তারপর অ্যাডিশনাল কী কী আছে, রিভিউ কেউ দিছে কি না, হ্যাঁ এগুলো সবই আসতে। তো আমি আসলে এই প্রোডাক্টটা অ্যাড করলাম, কিনলাম, চয়েস করলাম, ব্যবহার করলাম, কিছুদিন পরে দেখলাম যে আসলে প্রোডাক্টটা আসলে ভালো ছিল। এই যে দেখেন আমার কার্ডে সব অ্যাড হয়ে গেছে। যাই হোক, আমি আবার একটু ব্যাকে যাই, যে কোনো কারণেই যে এখানে আমার প্রোডাক্টটা আসলে ভালো ছিল, আমি আসলে বলতে পারি যে এটা একটা 5-স্টার প্রোডাক্ট ছিল। আমি বলে দিলাম ইটস অ্যামাজিং হুডি, হুডি বানান কেমনে, ইজ ডবল ডি আই হুডি, ডাবল ডি আই নাকি, হ্যাঁ হুডি ইজ ডাবল ডি আই উইথ মাই পোর বাজেট, ওকে আরে স্যার আপনি ব্যবসা দাদা একদম নষ্ট করে দিবেন স্যার। আরে না, আমি কারো ব্যবসা নষ্ট করতে চাই না। 45 টাকা দিয়ে স্যার আপনি, স্যার আমার 300 টাকা দামের জিনিসটা স্যার আপনি ডিসকাউন্ট দিয়ে দিলেন স্যার 45 টাকা। আপনাদের আশেপাশের লোকজনকে দিয়ে কিনাইতাছি, লায়ন ও লিওন, হ্যাঁ ইয়ান হবে তাই না, লিওন এল ই সাবলি ও এন, আচ্ছা সাবমিট দিলাম। এখন দেখেন, এখন যদি অন্য কেউ কিনতে আসে এই প্রোডাক্টগুলো, এখনো আসে নাই, কারণ কি দেখি, কারণ হলো আমি অ্যাকসেপ্ট করি নাই, যে 5-স্টার ছাড়া আমি আসলে অ্যাকসেপ্ট করব না, বুঝেন নাই। এখানেই কাহিনীটা তাই না, এখানেই হলো কাহিনী। না, এটা আসলে অটো করে রাখা যায়, আমি আসলে অটো করি নাই। এটা আপনারা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারেন এটাই আর কি, এবং দোকানদার আসলে নিয়ন্ত্রণ করলে করতে পারে। এই যে দেখেন 5-স্টার, এখন কেউ একজনে মনে করেন 3-স্টার দিল, ধরেন 3-স্টার একটা রিভিউ দিয়েই ফেলছে, অথবা এটাতে আপনি রিপ্লে করবেন, অথবা এটাই আপনি এডিট করে দিবেন। দেখেন এডিট করে লিওন সাহেব এটা সম্পর্কে বলছিল অ্যামাজিং প্রজেক্ট, আমি বললাম যে ভেরি গুড, মানে আপনারটাও চেঞ্জ করে দিতে পারে, বুঝছেন।
অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতাটা দেখছেন, একজন কাস্টমার একটা কথা লিখছে ওই লেখাটাও চেঞ্জ করে দিতে পারে, যদিও এটা আসলে করে না, লোকজন ইথিক্স ভালো করে না, চেঞ্জ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই দেখেন হ্যাঁ, কেন শো করবে না? হ্যাঁ দেন, বেশ কিছু জিনিসপত্র লিখতে হইতো, বহুত কিছু স্যার। ও রেটিং সিলেক্ট করে নাই, রিয়াদ রেটিং সিলেক্ট করলো 1 স্টার, নিজের দোকান নিজেই। এখন দেখেন আমরা যদি এই প্রোডাক্টটা সম্পর্কে আবার একটু দেখতে যাই, এক ও সে অ্যাকসেপ্ট তো করি নাই তাই না? এটা সবাই আসলে করে না, এটা ম্যাক্সিমাম লোকজন এটা অ্যাপ্রুভ করায় রাখে, অটো অ্যাপ্রুভ এটা অপশন আছে। এই যে দেখেন দুইটা চলে আসছে, এবং দেখেন একজনে দিছে 5 আর একজনে দিছে 1, তো 1 আর 5 কত হয়? এভারেজ দিয়ে দিছে 3, দিছেন। আচ্ছা আরো একটু কিছু বিষয় একটু দেখি, যেহেতু কথা আসলো সেটিংস, সেটিংস থেকে ডিসকাশন, ডিসকাশনটা আপনাদেরকে একটু দেখতে বলছিলাম, আমি পড়তে বলছিলাম। এই যে দেখেন, এই যে কমেন্টটা দেখেন, অথর মাস্ট কমেন্ট, অথর মাস্ট ফিল দ্য, এই যে নেম এবং এগুলো লাগবে, তারপরে ইউজার রেজিস্ট্রেশন ছাড়াও কমেন্ট করতে পারবে, তারপরে এই যে কি বলছে, এই কমেন্ট ইজ হেল্ড বাই মডারেটর। আচ্ছা কমেন্ট অথর মাস্ট প্রিপেয়ার। আচ্ছা এই যে দেখেন এই টিক চিহ্নটা যদি উঠায় দেন, এটা যদি উঠায় দেন তাহলেই দেখবেন অটোমেটিক এটা ই হওয়ার কথা। এখন যদি আমি দেখি আর একটা রিভিউ লিখি, আচ্ছা উনি দিল 3 স্টার, দেখেন এটা অটোমেটিক এখন হয়ে গেছে, কেন আপনি এই টিক চিহ্নটা উঠাই দিছেন। এখন আমি তো আসলে জানি না যে কোন কোন ই কমার্স ওয়েবসাইট টিক চিহ্নটা উঠাই দিছে নাকি দিয়ে রাখছে, আমরা কি জানি? জানি না, বুঝছেন। আচ্ছা এই পর্যন্ত আপনারা পারলেন কি না? দারাজাটা জানি স্যার, দারাজা না, দারাজাটা ওটো, দারাজা উঠাই দেয় নাই স্যার, দারাজা আগে ওটো না স্যার, আগে রিভিউ করে দুক। আমি তো কয়দিন আগে একটা রিভিউ দিলাম, আগে রিভিউ করে তারপরেই করে পাবলিশ দেয়। যাই হোক, আমি আমি এতক্ষণ পর্যন্ত কার্ডে তিনটা জিনিস অ্যাড করছি, মনে আছে তো যে আমি তিনটা জিনিস কিনতে যাচ্ছিলাম? দেখেন আমার টোটাল টাকা আসতে কত, 118 টাকা। না আমি আর একটু বেশি কিনি, ধরেন আমি এটা একটা কিনছিলাম, এই যে দুইটা দুইটা কিনলাম। আপডেট দেই, এই যে টাকাটা বাইরে গেছে, একটা কুপন বানাই এখন আমি ই কমার্স থেকে। দেখেন এই যে কুপন, হ্যাঁ এই কুপনটা আপনি ফেসবুকে বা বিভিন্ন মোবাইলে প্রমোটিং করলেন, অ্যাড কুপন, কুপনে কিন্তু মজার অনেক বিষয় আছে। মনে করেন রাতের 12টা থেকে একটা কুপন অ্যাক্টিভ হবে, নকলা 2021 একটা কুপনের নাম, অথবা জেনারেট করতে পারবেন। তো এই কুপনটা কি করবে, ডিসকাউন্ট দিবে, কত ডিসকাউন্ট দিবে মনে করেন 50 টাকা ডিসকাউন্ট দিবে, অথবা ডিসকাউন্ট দিবে হলো পার্সেন্টেন্সে, তাহলে এখানে 10% ডিসকাউন্ট দেবেন বলে দিলাম, ঠিক আছে। কুপন কত দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, এই যে মনে করেন এটা কালকের দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে বলে দিলাম। এখন কুপনটা
ধরেন পরশু দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, শুক্রবার পর্যন্ত, কুপনটা কখন থেকে মানে ই হবে, কার্যকরী হবে, এটা এই যে এখান থেকে ই করে দেওয়া যায়। পাবলিশ আছে না, পাবলিশ না দিয়ে যে এখান থেকে এডিটে যাবেন, যায় এই টাইমটা এখানে দিয়ে দিবেন, ফিউচার টাইম দিলে এটা শিডিউল হয়ে যাবে। হ্যাঁ, ফিউচার টাইম দিলে ওটা শিডিউল হয়ে যাবে। তো এটা আপনারা শিডিউল করতে পারবেন, পাবলিশ করে দিলাম। দেখেন কুপনের নাম কি, নকলা 2021, কত 10% ডিসকাউন্ট দিবে আমাকে। দেখি আমি কুপনটা অ্যাপ্লাই করি, 173 টাকার বাজার অলরেডি আমি করছি। হ্যাঁ, এনেকেএলএ নকলা, এনেকে নকলা 2021, কুপনটা অ্যাপ্লাই করি, দেখি কি হয়। ও আমাকে দেখেন 17 টাকা 30 পয়সা ডিসকাউন্ট দিছে এই যে কুপনের মাধ্যমে। এবং এখন আমি একটু চালাকি করে একটা ভুল কুপন দেই, দিলাম হলো শেরপুর 2022, বেশি কুপন দিলেন স্যার। আচ্ছা, মানে ভুল কুপন যদি দেই, ওকে চেক করে বলে দিয়ে আছে, মানে ই কমার্স আপনার জন্য রেডি। দেখেন প্রসেস টু চেক আউট, আপনি চেক আউটে চলে যান, এই যে এখানে আপনার ডিটেলস দিবেন, আপনি যে জিনিসপত্র কিনবেন আপনার ডিটেলসটা এখানে অ্যাড করবেন, কোথায় শিপিং হবে কি হবে। ডিটেলস দেওয়ার পরে আপনার অর্ডার যখন প্লেস করতে যাবেন, হ্যাঁ, অর্ডার যখন দিতে যাবেন, এখানে দেখেন অর্ডার নিবে না, কারণ কি আপনি বলেন নাই যে খালি যে 173 টাকা, এই টাকা 155 টাকা, এই টাকাটা আপনি কিভাবে পে করবেন এটা বলেন নাই। আলটিমেটলি কে বলে নাই, দোকানদার বলে নাই। তো ওনাকে এটা সিলেক্ট করে দিতে হবে, এই যে দেখেন সেটিংস, সেটিংস থেকে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি পেমেন্ট, আচ্ছা এটা পেমেন্ট, হ্যাঁ সরি, এখানে পেমেন্টে আসবেন, পেমেন্টে এসে এখানে দেখেন কতগুলা পেমেন্ট অপশন আছে। একটা আছে হলো পেপ্যালের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার নিতে পারবেন, চেক পেমেন্ট নিতে পারবেন, অথবা ক্যাশ অন ডেলিভারি। আমাদের জন্য এই মুহূর্তে এটাই সবচাইতে ভালো, যেহেতু এইগুলো সার্ভিস অ্যাক্টিভ আমরা করতে পারতেছি না, ক্যাশ অন ডেলিভারিটা আমি অ্যাক্টিভ করে দিলাম। এবার দেখি ট্রাই করে, এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি অপশনটা চলে আসছে, এবং অর্ডার যদি আমি করে দেই অর্ডারটা নিয়ে নিবে আশা করি। এই যে এগুলো ফিল আপ করতে হবে আর কি, ফিল আপ করলে অর্ডারটা নিবে, এই যে দেখেন এগুলো রিকোয়ার ফিল্ড। আচ্ছা, এগুলো যদি ফিল আপ করি দেন আমার এই অর্ডারটা নিবে। এখন একটু কথা আছে, কথা হলো আমি এই অর্ডারটা যখন করতেছি তার আগে কিছু বিষয় দেখে আসি, অর্ডার তো আমি করবই, মাই অ্যাকাউন্ট, কাস্টমার অনেক সময় অ্যাকাউন্ট করে না ই কমার্সে যার যার, এই যে দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারতেছে, কিন্তু এখন আমার নতুন রেজিস্ট্রেশন করা দরকার, আমি রেজিস্ট্রেশনের অপশন পাচ্ছি না। রেজিস্ট্রেশনটা হলো এই যে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে যদি যান, গিয়ে দেখবেন এখানে গেস্ট চেক আউট, আচ্ছা অ্যালাউ টু চেক আউট পেজে কাস্টমার, এই যে এটা দ্বিতীয়টা, অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন মাই অ্যাকাউন্ট পেজ, এটা দ্বিতীয়টা অ্যাক্টিভ করে দিবেন। দেখেন এখন এই মাই অ্যাকাউন্ট পেজটা রিলোড দেন, এক পাশে লগ ইন এক পাশে রেজিস্ট্রেশন চলে আসছে। এখন দেখেন শুধু ইমেইল অ্যাড্রেস আসছে, আপনি যদি রেজিস্ট্রেশনের সময় পাসওয়ার্ড জেনারেট করতে চান, এই যে কই আছে, এই যে এটা টিক চিহ্নটা উঠায় দেন, কি বলতেছে হোয়েন ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অটোমেটিক জেনারেট পাসওয়ার্ড, অটোমেটিক আপনি জেনারেট করতে চান, আপনার পছন্দের পাসওয়ার্ডটা আপনি দিতে চান, তাহলে পাসওয়ার্ডের অপশনটা আসবে, এই যে রেজিস্ট্রেশন লগ ইন। তো যাই হোক, লগ ইন করলাম না, এখানে আসি, আমি একটা অর্ডার করি, আমার নাম দিয়ে অর্ডার করলাম, কোম্পানি নেম অপশনাল দিলাম না, অর্ডার করলাম হলো আমি ঢাকা, আচ্ছা ঢাকা থেকে হবে না, বাংলাদেশ, ওকে বাংলাদেশ থেকে অর্ডার করলাম। তারপর হাউস নাম্বার বলতেছে, হাউস নাম্বার দিলাম হলো 79, আচ্ছা 12A,
ধানমন্ডি, টাউন হলো ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা, সিটি বা টাউন এটা হওয়া উচিত ছিল ধানমন্ডি। আচ্ছা, জিপ কোড 1209, ফোন নাম্বার 01 ডাবল, আচ্ছা নিবে না 01। আচ্ছা, এইগুলো থেকে একটা দিয়ে দেই, ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে এখানে যদি আরো কিছু লিখতে চাই তো আমি লিখবো। মানে আমার এই অ্যাড্রেসে আপনি, আমি যেগুলো অর্ডার করছি এগুলো চলে আসবে, এই ক্যাশ অন ডেলিভারি মানে আসলে আমি টাকাটা দিয়ে দিব, প্লেস অর্ডার, অর্ডারটা করে দেই। দেখেন অর্ডারের আমাকে একটা কপি দেওয়া হয়েছে, এই অর্ডারটা করছি এই সময়, আমার অর্ডার আইডি এটা। এখন আমি ড্যাশবোর্ডটা একটু দেখি, ড্যাশবোর্ড মানে হলো যে শপ ওনার উনি কীরকম দেখবে, উনি এই যে দেখেন অর্ডার চলে আসছে ওনার, এই যে অর্ডারে এক দেখাচ্ছে, তো উনি অর্ডারে ক্লিক করবে, ক্লিক করে এই যে দেখেন যে ব্যক্তি অর্ডার করছে ওই ব্যক্তির নাম, কতক্ষণ আগে অর্ডার করছে, অর্ডারটা ডিফল্টভাবে প্রসেসিং হওয়া শুরু করছে, প্রসেসিং দেখাচ্ছে, মানে অর্ডারের স্ট্যাটাস প্রসেসিং দেখাচ্ছে। এটাকে আবার ক্লিক করে আপনি অর্ডারটা চেঞ্জ করতে পারবেন, দেখেন প্রসেসিং আছে, আপনি আর কি কি করতে পারবেন, হোল্ড করে দিতে পারবেন, কমপ্লিট করে দিতে পারবেন, ক্যান্সেল করে দিতে পারবেন, রিফান্ড করতে পারবেন, ফেল করতে পারবেন, ইচ্ছা, এখান থেকে আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং কি কি অর্ডার করছে লোকটা এগুলো দেখতে পারেন, এবং কুপন অ্যাপ্লাই করছে একটা দেখছেন, তারপরে সব কিছু এখানে টোটাল ওনার ডিটেলসটা দেখাচ্ছে। তার ফোন নাম্বারটা কই? ফোন নাম্বারটাও আছে এই যে, এ নাম্বার আবার কল দিয়ে না, এটা আমার নাম্বার না। জি স্যার। আচ্ছা দেখেন এই যে বিলিংটা দিয়ে দিছে, এ পর্যন্ত কি আপনাদের সবার ক্লিয়ার? জি স্যার, মোটামুটি ট্রাই করতে হবে।